আমের জগৎ বলতেই বোঝায় মালদা জেলাকে। এই আম নিয়ে বুধবার বৃন্দাবনের ধাঁচে মালদার বুলবুল চণ্ডী শ্রী শ্রী রাধামোদন মোহনজির মন্দিরে আমের মহোৎসব অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই সকলে মেতে ওঠেন। ল্যাংড়া, ফজলি, হিমসাগর, গোপালভোগ, লক্ষণভোগ, আম্রপালি, চৌষা ও রসপুরি সহ বিভিন্ন প্রজাতির আমের ওপর তিলক অঙ্কন করে মূল নাট মন্দির চত্বর সাজানো হয়। দুপুরে হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রভুকে অন্ন সেবা ও আমভোগ নিবেদন করা হয়। এদিন আম উৎসবে উপস্থিত ছিলেন দুই দিনাজপুর সহ গাজলের প্রচুর ভক্ত। মদনমোহন মন্দিরের সেবক প্রভু পাদশিব গৌতম গোস্বামী জানান, মহাপ্রভু জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে রামকেলিতে পদার্পণ করেন, ভক্তদের প্রদয়ও সুমিষ্ট আম সেবা করেন। এই উৎসব বৃন্দাবনে হয়, সেই রকম প্রভুর সেবার জন্য এই আমের উৎসব পালন করা হয়েছে। আমাদের শ্রী শ্রী রাধা মদনমোহন মন্দিরে প্রভুপাদ শ্রী নিত্যানন্দ গোস্বামী পাদের প্রতিষ্ঠিত এই মন্দিরে গতবার আমরা প্রথম করেছিলাম আম মহোৎসব। যেহেতু মালদা জেলায় আমাদের চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং এই মালদার আম তিনি সেবা করেছিলেন এই মালদা জেলায়, এই জন্য মহাপ্রভুর স্মরণ করে আমরা মদনমোহনের সামনে আম উৎসব করছি। এবারও প্রচুর ভক্ত সমাগম হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন এবং মালদা জেলায় যেগুলো খুব প্রচলিত আম, সেই আমগুলো দিয়ে আমরা প্রভুর সামনে খুব সুন্দর করে সাজাবার প্রয়াস করেছি এবং সমস্ত ভক্তবৃন্দের জন্য আজকে প্রসাদের ব্যবস্থা রেখেছি সারাদিন ধরে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।